মানব পাচার মামলায় চার দিনের রিমান্ডে মিল্টন। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মানব পাচারের অভিযোগে দায়ের করা মামলায় আদালত এ নির্দেশ দেন। রবিবার 5 মে বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত এই আদেশ দেন। এর আগে মৃত্যুসনদ জালিয়াতির অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের হওয়া মামলায় 3 দিনের রিমান্ড শেষে মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের সাব ইন্সপেক্টর মোহাম্মদ কামাল হোসেন। এরপর তাকে মানব পাচার আইনের মামলায় গ্রেফতার দেখানোসহ 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক সিকদার মাইতুল আলম। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখন পর্যন্ত 3টি মামলা দায়ের হয়েছে। জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে ও আশ্রমে টর্চার সেলে মানুষজনকে মারধর করার অভিযোগে 2টি মামলা হয়েছে। এছাড়া মানব পাচারের অভিযোগে তার বিরুদ্ধে আরও 1টি মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়ম, জমি দখল, নির্যাতন সহ অনেক অভিযোগ ওঠে। এরপরই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। মিল্টন সমাদ্দার সোশ্যাল মিডিয়ায় প্রথম আলোচনায় আসেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম গড়ার মাধ্যমে। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন তিনি ও তার দল। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সরকারি বেসরকারি নানা পুরস্কারও পেয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে তার এসব কর্মকাণ্ডের ব্যাপক প্রচারণা রয়েছে।